ওই ঘোষণার পরে মানে আমি মেজর জিয়া বলছি এবং উনি এই কথা বলেছেন বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে আছেন কারণ আমাদের সবথেকে বড় সমস্যা হলো যে শেখ সাহেব কোথায় আমরা তো গেছি গেছি হ্যাঁ আমাদের শেখের কি অবস্থা হ্যাঁ রাইট আমাদের জানার দরকার নাই এটা অবশ্যই হ্যাঁ কোনো খবর নাই এই জিনিসটা জিয়া রহমান বুঝতে পারছিলেন উনি বলেছেন পরিষ্কার আমি কানে শুনছি বঙ্গবন্ধু আমাদের মাঝে আছেন আপনারা এগিয়ে যান যুদ্ধ করেন এবং প্রথম ঘোষণাটা এটা দিতে এইটা 26 এটা 27 অ্যাকচুয়ালি ঘোষণাটা আসে 27 28 29 তারিখই বারবার হয় এবং উনি নিজে লিখছে যে বইটা আমি আপনাকে দিয়েছি যে ডকুমেন্টটা জিয়া রহমান লিখছে 1981 এ দৈনিক দেশে যেটা প্রকাশ হয়েছিল ওনার যেটা সেটা আমি একটা 35 বছর পরে এটা দিয়ে দিয়েছি ওনার নিজের লেখা তো উনি সেখানে বলেছেন যে আমি প্রথম ঘোষণা দিই আই অন বিহাফ অফ দিস মানে প্রেসিডেন্ট হিসেবেই উনি ঘোষণা দিয়েছিলেন পরবর্তীকালে আওয়ামী লীগের নেতারা ওখানকার যারা ছিলেন তারা বললেন যে দেখেন এটা উনি এটা কিন্তু শেখ সাহেবকে চ্যালেঞ্জ দেওয়ার জন্যই করেননি বা আমি নেতা হবো এটা করেননি উনি করেছেন এটা যেহেতু আমাদের মহান নেতা ধরা পড়ে গেছেন ধরা পড়ে গেছে এটা তো চালাকি রে ভাই ইতিহাস তো আপনি বলতে হলে অনেক সময় লাগবে এটা তো সম্পূর্ণ ট্রাপে ফেলে তাকে এটা করা হয়েছে বললাম তো আপনার আগেই যে আমাদের এই বিদ্যা আমাদের এই মানে তীক্ষ্ণ বুদ্ধি এবং আমরা মানুষের মাইন্ড রিডিং করতে পারি যে যে কোনো লোকের এই জিনিসটা মানুষ ধরে ফেলে হয় কি আমাদের উপরে মাথায় পড়ে দেয় বাড়ি এখনো তাই চলছে রাইট অ্যাজ দিস মোমেন্ট তাই চলছে এটা হলো আমাদের দুঃখজনক এ কারণে আমি বলেছি যে ইউনাইটেড হওয়া ছাড়া আপনি বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবেন আর 45 বছর না না তার ঘোষণার কথাটা যেটা আপনি বলেছেন আপনি তিনবার জিজ্ঞেস করছেন প্রশ্নটা উনি ঘোষণা 7ই মার্চে একটা দিয়েছেন যে প্রশ্নটা হয় যে আপনি 7ই মার্চের ঘোষণা দিলেন এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম কারণ এই জিনিসটা দাবি করছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে পতাকা তোলা হয়েছে এবং সমস্ত জায়গায় আমরা পতাকা নিচ্ছি বিক্রি করছি সামথিং নিউ আমরা করে ফেলেছি অলরেডি এখানে অনেক ইতিহাস আছে আজাদ ভাই এটার জন্য শেখ সাহেব যে খুব হ্যাপি ছিলেন তা না ই ওয়াজ নট ভেরি হ্যাপি যারা এই কাজটা করেছে আগে আগে যায় কি ওই যে একটা কথা বলে না নাক তো মানুষের আগে যেতে পারে না নাকটা ঠিক জিগেন থাকা দরকার কিন্তু সিরাজুল আলম খান এবং অন্য অন্য নেতারা যে কাজটা করেছিলেন শেখ সাহেব কিন্তু এদেরকে ক্ষমা করেনি ডোন্ট ফরগেট ইউ মাস্ট নিড টু রিড হিজ মাইন্ড এই আসম আব্দুর রবকে কখনো ঢুকতে দিয়েছে তোফায়েল আহমদকে দিয়েছে ঢুকতে দিয়েছে সিরাজুল আলম খানকে তার কারণটা কি তারা যে কাজটা করে দিল আমাদের স্বপন ভাইকে দিয়ে পতাকা উড়িয়ে দিল এবং শেখ সাহেবের 32 নম্বর ধানমন্ডিতে উপরে পাকিস্তানের পতাকা নামিয়ে এরা যে তুলে দিল সমস্ত এম্বাসিতে এক্সেপ্ট ইন্দোনেশিয়া নেপাল আর হচ্ছে কতগুলো এম্বাসি বাদে সব জায়গায় জোর জোর করে ইনক্লুডিং ব্রিটিশ হাই কমিশন এখানে তুলে দেওয়া হয়েছে উনি আলোচনা যেটা করেছেন আপনি খবরদার তাকে দোষ দেবেন না যারা তার দোষ খুঁজে বেড়ায় তাদের জন্য আমি এই কথাটা বলছি হি ওয়াজ এ গ্রেট লিডার হি ওয়াজ ইলেক্টেড টু সেভ পাকিস্তান উইথ দি গ্রেট মেজরিটি 167 তার কিসের ভয় উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কিসের বাংলাদেশ বিতর্কটা শুনেন না আপনি এখন উনি আলোচনা করলেন ৬ মার্চে আগেই আজাদ ভাই চারিদিকে আগুন ধরা হয়েছে পুড়ে যাচ্ছে মানুষকে এদিকে মিলিটারি ক্র্যাকডাউন হচ্ছে জেনারেল ইয়াকুব পদত্যাগ করে চলে গেছে ইয়াকানের সাথে কথা কাটাকাটি করে জাইলার বিহার আমাকে কিন্তু উইডো করা হোক সেখানে পীরজাদ আশেখ পরবর্তীকালে টিক্কা খানকে নিয়ে আসা হয়েছে ইতিহাস তো হঠাৎ করে বললে হবে না এই জিনিসগুলো হয়েছে এবং তখনকার গভর্নর ছিলেন আহসান ভেরি ক্লোজ অনেক গোপন খবর দিয়েছে শেখ সাহেবকে উনি যাওয়ার আগের দিনও বলে গেছে মুজিব তুমি সাবধান থেকো টিক্কা খান একজন সাধারণ সৈন্য জীবনে কোন র্যাঙ্কিং অফিসার ছিল না সে বেলুচিস্তানকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে সেই লোককে গভর্নর বানিয়েছে তুমি সাবধান ইয়া খানের সাথে বক্তব্য দেওয়ার সময় সে বলো তোমাকে ট্রাপে ফেলবে এই সেই টিক্কা খান যে বলতে হাম্বি মাটি মিংতি হ্যায় আপনি নেই মাংতি সেই কথা সেখানে প্রমাণ করেছে আচ্ছা বিতর্ক এখন কথা শোনেন উনি আলোচনা করেছেন লিসেন ভেরি কেয়ারফুল হি লাভ হিজ কান্ট্রি 7 কোটি বাঙালি আমরা প্রত্যেককে চিনি আমাদের ঘরে ঘরে দেয়ার আমাদের শত্রু কোথায় আপনি আমার শত্রু হলে আমি জানি না যে আপনি কত বড় শত্রু উনি জানেন যে আমার জাতি প্রস্তুত না পাকিস্তানের একটা বর্বর শক্তি এই মোনাফেক বেইমান ভুট্টোর সাথে আমরা কোন রকম যুদ্ধ করে পারবো এরা নিরস্ত্র ভেদ্য বাঙালি বাঙালিকে তো শেখ সাহেবের চেয়ে বেশি তো আমি চিনি না ভাই উনি তো নারী নক্ষত্র বাঙালিকে এ পর্যন্ত বাংলাদেশি বলেন যাই বলেন এই পর্যায়ে নিয়ে আসছেন তিনি উনি ভালো করেই জানেন যে এরা কতদূর যেতে পারবে কতদূর পারবে না তিনি তাদের লিডার
ওনাকে আলোচনা করতে বাধ্য হয়েছেন তিনি তিনি বলেছেন যে ছয় দফা তিনি পাকিস্তানের কনফেডারেশনের এটা বলেছেন যখন আপনার ইয়া খান 15ই মার্চ লাস্ট আসছে শেখ সাহেবের কোনো দোষ দেওয়া যাবে না পাকিস্তান ভাঙার জন্য সম্পূর্ণ দায়ী মিলিটারি এবং জুলফিকার আলী ভুট্টো হিমসেলফ এটা মদ্যপ লোক চরিত্রহীন মদ্যপ স্বার্থবাদী ইন্ডিয়ার দালাল এবং যেখানে পয়সা ইচ্ছে করলে তার স্ত্রীকেও বিক্রি করতে রাজি আজাদ ভাই কিছু মাইন্ড করবেন না আমার নেতাকে সেভ করতে হবে এখানে না না এক সেকেন্ড আপনি আমাকে দিবেন এখানে উনি চাচ্ছেন যে লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে পাকিস্তানের যত ছয় দফা কিন্তু এই এখন গ্রহণ করেছে ছয় দফার কোনোটাই ইয়ে করেনি শুধু তাদের কথা হলে এই যে ছয় দফা দিয়ে যদি আমরা দেশটাকে দিই তাহলে এটা পশ্চিম পাকিস্তানে কিভাবে কার্যকর করা হবে শেখ সাহেব সেখানে কনফেডারেশনের কথা বলেছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের নামের ব্যাপারে ওনার কোনো আপত্তি নেই উনি যেটা বেশি দাবি করেছিলেন যে আমার পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে ফেডারেলে আমি আছি তোমার পাকিস্তান ভাঙবে না মিয়া মমতাজ দলত না তার বন্ধু লোক এখানে আসছে জিজ্ঞেস করছে এরে তুমি কি করলে মুজিব ওরা তো সব একসাথে রাজনীতি করে আছে ব্রিটিশ বিরোধী উনি বললেন আমি একসময় মুসলিম ছিলাম না তুমি এই প্রশ্ন আমাকে করো কেন আমি কি পাকিস্তান ভাঙার জন্য আসছি ইলেকশন করছি আমি আসছি তুমি চিন্তা করবে না তো উনি সবই ঠিক আছে আলোচনা উনি করেছেন তার জন্য আপনি তাকে দায়ী করতে পারবেন না হি ওয়াজ দ্য লিডার এই এখন আসছে 15 তারিখ থেকে 25 তারিখ রাত পর্যন্ত লাস্ট মোমেন্টে এবং তার সাথে কে ছিল আলোচনায় কন্দাদার মুস্তাক তারপর কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম আছে ডক্টর কামাল হোসেন এটা হলো ওনার সঙ্গী অ্যাডভাইজার আর ওর সাথে ছিল মিলিটারি অ্যাডভাইজার তারা আলাপ আলোচনা করে সব ঠিকঠাক করে যে কিভাবে এটা 25 তারিখে উনি বলেছিলেন লাস্ট মোমেন্টে যে মিটিং 26 তারিখে একটা মিটিং হবে 25 তারিখে আপনার মিটিংটা হবে 25 তারিখে 25 তারিখ সকালে মিটিং হয়েছে অ্যাডভাইজারদের কামাল হাসান সেখানে ছিলেন উনি বহুবার লিখেছেন আপনারা উইটনেস টু সারেন্ডার বই দেখেন ডক্টর কামাল হাসানের বই পড়েন মদুদ আহমদের বই পড়েন একটা প্রফেসর কামরুদ্দিনের বই পড়েন সেখানে সমস্ত জায়গায় এই কথা বলা আছে যে উনি ছয় দফাকে বিক্রি করেছেন সুন্দর সাকসেসফুলি এই খানের কাছে কিন্তু ভুট্টো এটা গ্রহণ করেনি